আলাইকুম আপনি ওয়ালাইকুম আসসালাম আমি এবারে নতুন ভাড়াটিয়া ও আচ্ছা আচ্ছা আমার মনে সাবধানে এই ছেলে ও আমার মেয়ে জি আপা বুঝতে পারছি দেন আপা আমি নেই এই ছেলে বললাম না যে ও আমার মেয়ে আরে আপা আমিও তো বললাম মনি আপনার মেয়ে লোকে আপা ডাকছো কেন তাহলে কি ডাকবো এই তুমি কি বোঝো না আমাকে আপা ডাকলে তুমি কি ওকে আপা ডাকবে ও আচ্ছা ঠিকই তো আপা তাহলে আপা আপনার খালামণি ডাকি আর আপনার আপামণি ডাকি আপামণি আমারে দেন ব্যাগটা আমি হইলাম দারোয়ান বাড়ির সব কাজ করি কারো কিছু লাগলে পরে দূরে ঝাঁপায় পড়ি এই আমি হইলাম দারোয়ান বাড়ির সব কাজ করি কারো কিছু লাগলে পরে দূরে ঝাঁপায় পড়ি ভোর হলো তোর খোলো দারোয়ান উঠোরে কাজে লেগে পড়ো তুমি যা আছে কপালে কে এলো কে গেল কি গেল বলে মাথায় থাকে না কিছু পাগল হয়ে ঝগড়া করলে আস্তে করতে হবে মারামারি করলে নিঃশব্দে করতে হবে আমি হাটে তুমি একদম চুপ থাকবে আপনি কাকে গার্ড হিসেবে নিযুক্ত করেছেন ওর মাথা স্ক্রু কি ঢিলা আছে নাকি একবার বলে খালামুনি একবার বলে আপা একটু আস্তে কথা বলেন কাকার হার্ট ইজ তুমি চুপ করো একটু ঢিলা ভাই সাহেব আপনার কাছে কি প্লাস হবে আসে মনে হয় দেন তো স্ক্রুটা টাইট দিতে হবে আরে কি বলেন আমার স্ক্রু ঢিলা না টাইটই আছে আপনার কষ্ট করে টাইট দেওয়া লাগবে না এই তুমি চুপ করো তুমি যদি এক লাইন বেশি বুঝো আমার ফ্যান্টার স্ক্রুটা লুজ হয়ে গেছে সেটাকে টাইট দিতে হবে প্লাস নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আপনি যান আমি খাই আসতেছি আরে তুমি খাওয়ার আগে লাগিয়ে যাও কি গরম আমি তো একদম গরম সহ্য করতে পারছি না ভাই সাহেব আপনার এলাকাতেই বেশি গরম নাকি আপনার বাসাটা কোনো বাতাস ঢোকে না এলাকাতেই গরম বেশি ও আচ্ছা তাতে প্রশ্ন আসুক যা 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 কাকা বিটিতে হিমিনিটি মিনিটে 200 কত কয় তাতে তোর কি তোর কি হে মিনিটে 400 কত কো তোর কোনো অসুবিধা আছে আমি হইলাম দারোয়ান বাড়ির সব কাজ করি কারো কিছু লাগলে পরে দূরে ঝাঁপায় পড়ি এই আমি হইলাম দারোয়ান তুমি পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে আপনি মুরব্বী মানুষ আপনার ঘাড়ের উপরে দাঁড়ায় থাকাটা বেয়াদবি হইল না ধরলে তো রিস্ক হবে রিস্কে পড়ে যাবে তুমি তাহলে আমার মনিটা ডাকেন উনি তো আর মুরব্বী না বেয়াদবি হইব না আরে স্ক্রুডিলে কি আজকাল কেন আছে এই মা এদিকে আসো একটু ধর আমি পারবো না দেখছো না কেমন তুমি অস্থির হয়ে আছো তুমি করো আরে আপামনি আর যাতে না গামেন সেই অবস্থায় তো করতেছি তা করে না তুমি না করছে কে রাবি না আইলে তো হইতেছে না বললাম আমি পারবো না আম্মু ধরো দেখেন আমি কিন্তু ওই মানুষের পোলা হইতে আছে বেয়াদুল করুন আপনি না আসলে এই যে আমি বসলাম তাও বেয়াদুল করতে পারবো আরে তোমার সমস্যা কি আমি কি বলছি তুমি বেয়াদুলি করতেছো আমি তো কিছু বলি নাই তুমি উঠো আসে না বাবুনি আসে কিন্তু গরমে কিন্তু সবাই গান্তাছি আচ্ছা ঠিক আছে আপনার চেয়ার ধরো লাগবো না আপনি খালি পাশে দাঁড়ান আমি হইলাম দারোয়ান বাড়ির সব কাজ করি কারো কিছু লাগলে পরে দূরে ঝাঁপায় পড়ি এই আমি হইলাম দারোয়ান বাড়ির সব কাজ দারোয়ানি ফ্যানের স্ক্রু তো ঢিলা টাইট না এই স্ক্রু ঢিলা ফ্যানের স্ক্রু ঢিলা না তোমার স্ক্রু ঢিলা ভালো করে টাইট করো কেমন লাগে এরকম যদি স্ক্রু ঢিলা থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে শুনেন কাজ করে আমি যখন কমি স্ক্রুটাই আপনি কবেন হেইও তাহলে টাইট হতে পারে হেইও কি হেইও হলো এক ধরনের এনার্জি ড্রিঙ্কের মতো গ্রামে বেশি শক্তির কাজ হলে হেইও বলে তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় বলেন স্ক্রুটাই হেইও এ আপা একলা বললে হবে নাকি
একসাথে মিছিলের মতো করে বলতে দেবো, তাই না? জোশ আসবো, বলেন স্ক্রু টাইট, হে হিরো রাইট, বাড়ির সব কাজ করি করি, কারো কিছু লাগলে পরে আপনি কি এই জায়গায় জোরে জোরে লাভ হবেন? মানে বিল্ডিংটা তো পুরনো, যদি মনে করেন জোরে জোরে লাভ দিলে বিল্ডিংটা ভেঙে যেতে পারে না, তার চেয়ে আমরা থাকি, আপনার বাঁচাইতে পারলাম। তুমি কিন্তু দুই লাইন বেশি বুঝো, আবার এক লাইন বেশি বলো। আমার কাছে কিন্তু স্ক্রু টাইট দেওয়ার যন্ত্র আছে। এই যাদব ম্যাডাম এখানে এখন ব্যায়াম করবে? আমরা পুরুষ মানুষ, আমাদের এখানে থাকা ঠিক না। চল ভাইজান, আপনি বরং থেকে যান, আপনি তো প্রেশারের রোগী, তারপর আবার ডায়াবেটিসও আছে। চলেন এক্সারসাইজ করুন, এক্সারসাইজ করলে আপনার শরীরটা অনেক ভালো থাকে। জি জি ঠিক আছে, তাহলে কাজ কর, তুই যা। আপনি না বললেন আমরা পুরুষ মানুষ, আমরা কিভাবে থাকি, আপনি কিভাবে থাকবেন? আই স্ক্রু ঢিলা, তুমি তো মুরুব্বী মানুষ, তুমি এত বেশি কথা বলো কেন? যাও এখান থেকে। আরে দশ তো চাই। সবার ভোরবেলা ঘুম থেকে উঠতে দিব, কাকা সবাই রেডি ব্যায়াম করবো, ব্যায়াম করলে শরীর ফিট থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি রামগোপারির ভাড়াটিয়া, ভাড়াটিয়ার যদি রোগ ব্যাধি হয় তার ঝুঁকি ঝামেলা কার পোহাইতে দিব? আমাকেই পোহাইতে দিব। আর যদি ব্যায়াম করেন তাহলে ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ সব কন্ট্রোল। শুনেন, আপনি কি চুপ থাকবেন? আমি এগুলো জানি। জানেন যাই না শুনে আপনি 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন কেন? চলেন ভাই, আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি যান, আমার চোখে ঘুম, আমি যাইতে পারবো না। আপা আপনি কি আমার চাকরিটা খাইবেন? আপনার লোক কি আমার কোনো শত্রুতা আছে? আমার পেটে লাথি দিয়ে কী সুখটা আপনি পাইবেন? শুনেন, খালামুনি আর কাকা আমার অর্ডার দিচ্ছে, আপনি যদি না যান ঠিক আছে, আমি কাকারে ফোন দিতেছি, আপনি কাকারে বলেন যে 11টার মধ্যে ঘুমাই। আমি এখন যাইতে পারবো না, আর আমার ছাদে যাওয়ার মতো আর ব্যায়াম করার মতো কোনো প্রিপারেশন নেই। আমি আমার বাড়িতে বসে ইয়োগা করে নিব, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আমার মোবাইলটা নিয়ে এসে আপনাকে ইউটিউবে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমার তো মোবাইল আছে, আমার ইউটিউবে দেখেন। আপনার মোবাইল হলো বাম হাতে আর ডাইনা তুচা করে কি আপনি নেটওয়ার্ক আনতেছিলেন? না আপনার তো অনেক পাওয়ার, গাছের সিপার মতো মোটা খাটাসটা কি করতেছে?
কই থেকে জানি নাম্বার পাইছে, খালি ডিস্টার্ব করে। এ নিজের মধ্যে কুরকুরানি না থাকলে আরেকজনে বিরক্ত করে। শুন, এই মহল্লার মধ্যে কে ভালো পোলাকে, খারাপ পোলাকে, চোর, স্যাঁচর, নেশাখোর সব আমি চিনি। ওর নাম হলো গিয়া মাকসুদ, বাজারের পিছনের বস্তিতে নেশা খায় পড়ে থাকে। ওর লোকে যায় সারা জীবন কি নষ্ট করবি? কিন্তু ওর কাছে তো আমার নাম্বার আছে। নাম্বার আছে ভালো হয়েছে, নাম্বার ডিলিট করে দেন। ফোন অন, ফোন করে ওর রাইতে কবি, তারপর তুই যাবি, বাকি আমি দেখতেছি। যা যা ফোন কর। কোন দিছো কেন আবার? নজরুল বেশ যাও যাও এখান থেকে যাও। নজরুল বেশ আমার কি আমারে লাঠি নিয়ে আসতেছে, যাও যাও এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও। লাঠি নিয়ে আইতেছে অলরেডি, দোয়ার ভেঙ্গা দিম না। দারোয়ানের এত বড় সাহস কি লাগে? আমার কাছে বাইশে আইছে নি, একদম সিরালাম, সিরালাম একদম। গুড মর্নিং ভাই। জানেন এত সকালে কোনো কি অসুবিধা হয়েছে? কোনো ঝামেলা হয় নাই ম্যাডাম। আসলে হয়েছে কি ম্যাডাম, সেদিন সকালে আপনার সাথে হাঁটলাম না, আপনি বললেন না আমার হাঁটা দরকার, হাঁটলে প্রেশার ঠিক হবে, ডায়াবেটিস ঠিক হবে। সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক দিন আপনার সাথে হাঁটব। চলেন আমরা হাঁটতে যাই। ভাই জানেন আপনি এক দু ঘন্টা ঘুমায় আসেন, আমি একটু ঘুমাই নিই তারপর বের হই। আমার ঘুম দরকার নাই, আপনি ঘুমান। আপনার ঘুম ভাঙলে আমরা দুজন রওনা দেব। আমি বসলাম। আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। এই আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। তোর হলো তোর খোলো দারোয়ান, নোটো রে। চল মাথায় থাকে না কিছু পাগল হয়ে। ঘোড়ারা দাঁড়ায় দাঁড়ায় খায় পানি, মানে না আমি কেমনি দাঁড়া দাঁড়িয়ে ঘুমাইতেছি ঘোড়ার মতো। খুন করে ফেলবে তাহলে তো ঘুমানো ঠিক হবে না। এক কাজ করি, সোফার মধ্যে ঘুমাই। কি করতেছেন আপনার রুমে গিয়ে ঘুমান? আপনি কি আমার একটা কাজ করে দিতে পারবেন? নিচে গিয়ে গেট একটু চেক করে একদম তালাটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা, চোর মরাইতে পারে। আপনি উঠবেন না? তার মানে উঠবেন না? আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। আরে কাকা,
আপনি কষ্ট করে বাধা করতে গেলেন কেন? আমার বলি দিও তো। ওই যে ওই যে ম্যাডাম একটা নাম দাও। দেন দেন খালামনি আমার হাতে। আজকে কত বছর পরে আপনি নিজের হাতে বাজার করলেন তাই না কাকা? বাজার আমাদের যোগ্য করিনি, ম্যাডামের বাজার। শরাফ ভিন্নিটা যা লাগছে না। আচ্ছা গোলাপি রং কেমনি হইল গো? আমার মনে হয় কি দুধ বেশিক্ষণ জাল দিস। হ হ আমার মায়ে এমনি রাঁধতো একেবারে গোলাপি রং। ইস এসে বালি ফ্যানটা একটু জোরে সার, পারতাছি না তো, শরীর ঘাম দিতেছে, এমন খাওন খাইছি। আচ্ছা কাকা, আপনারা দুইজন যে ওই মহিলার বাসায় খাইয়া এসে এত জোরে জোরে ঢেকুর পারতেছেন, আমার আগে কইলে কি আমি ভাত রাঁধতাম? এই ওই মহিলা মহিলা করতেছো কেন? বলবি ম্যাডাম, ম্যাডামের বাসা। হ্যাঁ ম্যাডাম বলবি, ম্যাডাম মুরব্বী না, সম্বন্ধে কথা বলবি। খালি ম্যাডাম না, বিলাতি ম্যাডাম। আচ্ছা কাকা, বিলাতি ম্যাডাম মানে? হ্যাঁ রে, তার চামড়া কীরকম একেবারে ফর্সা ফকফকা না? বিলাতি আমরা তো ফকফকা হয়। এই দেখো কে রয়েছে। আচ্ছা কাকা, বিলাতে সবাই কি সাদা ফকফকা? আরে না, যেটা সাদা হয় এটা পুরো ফকফকা সাদা, আবার যেটা কালা হয় একেবারে জুতার কালির মতো কালা। আমার না আইসক্রিম খেতে মন যাচ্ছে, এখানে আশেপাশে কোনো আইসক্রিমের দোকান আছে? আছে তো, এই সামনেই আছে, খারাপ না, আমি আপনার নিয়ে যেতেছি। চলে ভাই, এটা টুকটুক চলতে ভাই। আইসক্রিম কোনটা খাবেন চয়েস করেন। আরে ভাই এই চিপসের দাম কত? এক প্যাকেট চিপসের দাম 15 টাকা। কি কন ভাই, তিনটা ফু দিলে এরকম 100 প্যাকেট চিপস বানাই ফেলতে পারি, আর এটার দাম 15 টাকা? আজ এটা পেশাল পারেন না তো ভাই, চিপস নিলেন নেন না নিলে যান। কি আপনি বিশ্বাস করলেন না? তিনটা ফু দিয়ে এক প্যাকেট চিপস কিন্তু বানাই দিব না, বিশ্বাস করি না। 100 টাকা বাজি হইলো বাজি। বিশ্বাস হয়েছে? এই দেখেন আপনার 100 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আজকে 100 টাকা গাড়ি নিন। এটা কি হলো ভাই? বুঝলাম না ভাই, জাদুকর মনে ভাই, সত্যি সত্যি জাল জানে ভাই, লোক ভাই জাদুকর ভাই। দেন 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 জিনিসগুলো দেন। আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন, অনেক ট্যালেন্টেড, তবে আপনার উচিত হয় নাই এইভাবে আইসক্রিম আর চিপসের দামটা না দেওয়া। এটা হচ্ছে দোকানদারের শাস্তি, দিনে দুপুরে আর দোকান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, আর কোনো তারই নাই, বলো যে হা করে চাই আসছে, আর বিশ্বাস করছে যে আমি 3 পুদিয়া চিপসের প্যাকেট বানাইছি। আপনার মাথায় তো অনেক। আচ্ছা আপনি গাড়ির চাকরি করেন কেন? আপনার উচিত ছিল ভালো করে পড়াশোনা, একটা ভালো জব করা। কী যে কথা আপনার, আমি পড়াশোনা করবো আবার জব করবো না? ছোটোবেলায় মা মরে গেছে, 4 বছর পর্যন্ত বড় হয়েছি নানির কাছে, আর আমার কাকায় নানির দূর সম্পর্কের আত্মীয়, তারপর থেকে কাকার কাছে, এরপরে নানিও মরে গেল গা। সরি সরি, আমি আসলে আপনাকে হার্ট করতে চাইনি, আপনি যে এতটা ইতিমিত আমি বুঝতে পারিনি। আমি এত না দো,
এই যে বলো কাকা, আমার তো গার্জেন হিসেবে কাকাই আছে, কাকার তিন কুলে কেউ নাই। আরে লোকটা কাকি মরে যাওয়ার পরে কাকা আর কারোর বিয়া করে নেই। কাকি নাকি বাচ্চা জন্মদিনের সময় বাচ্চা মা দুজনে মরে গেছে, এরপর থেকে আমি কাকা দুজন দুজনের। আমি তার ভালো মন্দ বুঝি, সে আমার ভালো মন্দ বুঝে। এই যে আমি যে সিকিউরিটি গার্ড, কাকা কি কোনো সময় আমার সিকিউরিটি গার্ড হিসেবে দেখে, নিজের ফুলার মতো দেখে। কিন্তু আপনি মানুষটা অনেক ভালো। আপনি আইসক্রিম খান, আইসক্রিম তো গলে গেল। পড়ো, আমার আইসক্রিম গলে গেলে আপনি আবার তিনটা ফুদে আমাকে একটা আইসক্রিম বানিয়ে দিন। দোকানদারের মতো আরেকটা বলত পেলে আইসক্রিম বানাই দিতে পারবো। ঠিকই কইছস, এই বিলাতি ম্যাডাম রে দেখার পর তোর কাকির কথা আমার খুব বেশি করে মনে হইতেছে। আচ্ছা কাকা, কাকি যদি অন বাইসে থাকতো তাহলে আমার যদি ভাইটা হয়েছিল সে না আমার মতো বড় হইত না? এতদিনে আমরা সবাই মিলে ওই ভাইটের দিকে পার্টি দেখতাম, কিন্তু ভাইজান বিয়া করতে রাজি হইতো না। আপনি তো তার কোনো কথাই শুনতেন না, আপনি কইতেন না আমার একজন বৌমা লাগবই, এক সপ্তাহের মধ্যে তোর বিয়া দেবো। আমার ডাক দিয়ে কইতেন, নজরুল যা তোর ভাইয়ের লিগে মেয়া দেখ, এক সপ্তাহের মধ্যে আমি আমার ফুলারে বিয়া দেবো। আমি তো পুরা দেশ গ্রাম গঞ্জ শহর তছনছ করে ফেলাইতাম। তারপর এক কইতাম, কাকা আমি তো উপযুক্ত মেয়ে খুঁজে পাইতেছি না। তখন আপনি কইতেন, আমি এত কিছু বুঝি না, আমি আমার পোলার লেগে উপযুক্ত পাত্রী চাই, তার বিয়া দিমু। তখন পাশ থেকে কাকি ডাক দিয়ে কি কইতো জানেন? কি কইতো? ও মন্টুর বাপ। এই মন্টুর বাপ কেডা? আরে ধরেন আমাকে যে ভাইটা হয়েছিল এর নাম রাখতেন মন্টু। আচ্ছা বাদ দি, মন্টুর নাম না, অন্য নাম রাখি। কাকি কইতো, ও আলী হোসেনের বাপ, তোমরা তো সারা দেশ খুঁজে আমার পোলার লেগে পাত্রী পাইলা না, আমি তো আমাকে বাড়িতে আমার পোলার লিগে পাত্রী ঠিক করে ফেলাইছি। তখন আমি তো অবাক, আপনিও তো অবাক। আপনি কইতেন কি? কে কে হবে আমার ছেলের বউ? কে আমার ঘরের সৌন্দর্য বর্ধন করবে? কে কে হবে আমার ছেলের বউ? আমাকে বিল্ডিংয়ের উপরের তলায় যে বিলাতি ম্যাডামের মেয়েটা আছে না, সে তো দেখতে শুনতে চাল চলনে একদম উপযুক্ত। নজরুল কি কইতে চাইতেছ? মনে করেন যে আমি তো এখন আপনার ফুলার মতোই, আর আমার এখন বয়স হয়েছে না, তো আমার ভালো মন্দ এখন দায়িত্ব তো। আমি একটু দরকারি কথা বলতে আসছি। বলেন ম্যাডাম, বলেন। টাকা পয়সা লাগবে? কত টাকা লাগবে বলেন, কোনো অসুবিধা নাই, টাকা পয়সা লাগলে আমরা বলবেন। না না, টাকা পয়সা লাগবে না ভাইজান। নতুন বাসায় তো উঠলাম, এখন আমার ওই কাপড় কাচা, তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর এই টুকটাক দু একটা কাজের জন্য ওই আপনার বাসায় একটা মেয়ে আছে না, ওই রকম একটা মেয়ে দরকার আমার। আপনার বাসার মেয়েটাকে বলবেন আমাকে ওই রকম একটা মেয়ে জোগাড় করে দিতে প্লিজ। মেয়েকে বলার দরকার নাই, কাল সকালবেলা আমি আপনার জন্য 5 থেকে 6 জন মেহাজির করব, যাকে পছন্দ হয় তাকে নেবেন, কাল থেকেই কাজে লাগাবেন, ব্যাস। ঠিক আছে, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। ম্যাডাম একটু বসেন, আমি নিজ হাতে আপনার জন্য চা বানাই আনি। না না, এখন আর চা খাবো না। আর ভাইজান আপনি আমাকে কথায় কথায় ম্যাডাম বলেন কেন? আমার খুব লজ্জা লাগে। কি যে বলতেছেন ম্যাডাম, এরা সবাই গার্মেন্টসে জান করছে, বুঝছেন না ম্যাডাম? গার্মেন্টসে তো সুবিধা বেশি, অত্যাচারিত হওয়ার কোনো সুযোগ নাই। তবে নো টেনশন, আমি যতদিন আছি আপনি কোনো চিন্তা করবেন না,
আমি আপনার কাপড় চোপড় ধুয়ে দেবো, ঘর বারান্দা মুছে দেবো, হান্ডি বাতি ধুয়ে দেবো, রান্না বাড়া করে দেবো, করবো না কেন? আপনি আমার ভাড়াটিয়া না, ভাড়াটিয়া মানে কি? আপনি আমার কাস্টমার, কাস্টমার হইতেছে আমার লক্ষ্মী। ভাই সব আপনি সব কি বলতেছেন পাগলের মতো? আরে কাকা কি বলেন আপনি সব? আপনার না বললাম তো আমি বাথরুম থেকে আসতেছি, দিন দিন স্যার আপনি এই যে বলছেন। আমি চাই গোছন না, ও মাইকে শুরু করতে চলে চলে চলে। আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। এই আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। কাকা আর কোন জায়গায় ব্যথা করতেছে? ও মা গো মা, সারা শরীরে ব্যথা করতেছে রে, সারা শরীরে ব্যথা করতেছে। মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন কাম করবো, কাম না করলে শরীর পড়ে যায়, বুঝছো? আস বেশি মারধরি করার থেকে মানুষ দিয়ে পাউটি ভাই না, তুই যা কাকা। প্রত্যেক দিন একটু করে হলেও কাজ করতে হবে, না কফি নজরুল ভাই কি সাপার? নজরুল ভাই আমাকে একটা কাজ করে দিবেন? কি কাজ করা লাগবো? কাপড় তো ধন লাগবো, ঠিক আছে গোসলের আগে সব দিয়ে দেবো। আরে ধুন, এরকম কিছুই না, আপনি এরকম কথা বলবেন না তো, আপনার আর আপনার কাকার পাগলামিতে আমি আর আম্মা সেদিন খুব লজ্জা পাইছি। আচ্ছা যাই হোক, আম্মা তো একটু মার্কেটে গেছে, আসতে সন্ধ্যা হয়ে যাবে, আমার একজন ফ্রেন্ড আসতেছে, আপনি একটু গেটটা খুলে দিন, হ্যাঁ আমরা কিছুক্ষণ একটু আড্ডা দিব। ও মা বাড়িতে নাই আর এই সুযোগে তুই বান্ধবী মিলে গল্প করবেন, ঠিক আছে আইলে আমি। না না বান্ধবী না, মানে আমার ইয়ে বয়ফ্রেন্ড, হবু জামাই, হবু জামাই। মানে আসলে আপনি একটু ঢুকতে দিন, আমরা ছাদে গিয়ে দু এক ঘন্টা একটু আড্ডা দিব। হ্যাঁ আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? ওই আমরা আমরাই আর কি ঠিক করছি। যাই হোক আপনি একটু ওকে ঢুকতে দিন, আমরা আমার মধ্যে যে সম্পর্ক আছে এটা কি আপনারা বলছেন না? কি সম্পর্ক? কার সাথে সম্পর্ক? বাড়ি কই আপনার? নজরুল ভাই, ওই যে তোমাকে বলি না, খুব সহজ সরল ভালো মানুষ নজরুল ভাই, ওই যে একটু আগে বলছিলাম না আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার আগে করবেন না, এত কথা শিখাই নাকি? ঠিক আছে যান, চলো চলো আসো। আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট।
সব জানা গেছে লাঠি বাড়ি লয়ে সাজে আসতেছে আপনার মারতে ঘটনা কি মহল্লে আপনার ছোট আছে নাকি কোনো না তো আরে জানি মুতালিব কেমনে জানলো আপনি সাজে আপনার নাম ঠিকানা বাপের নাম চোদ্দ পুষ্টি সব কই দিল আমার ফোন দিয়ে পোলাপান লয়ে যাচ্ছে মহিলা বলে সালমাল উড়াই বলাইবো মুতালিব কে আরে মুতালিব কে সেটা আপনার কাছ থেকে ফোন দিয়ে যাই না নিয়েন এখন আপনি জান বাঁচান আপনি কেমনে জান বাঁচাবেন আপনি কাজ করে সাত থেকে লাভ দিয়ে ওই সাথে চলে যান হাত পা ভাঙলে ভাঙুক আপনাকে জান বাঁচান এই কি বলে সাথে থেকে লাভ দিলে মরে যাবো কেন তাহলে আরে কি হবে অনেকে তাহলে কাজ করেন আপনি 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 সিঁড়ি দিয়ে খিচ্ছে একটা দৌড় দেন গেট থেকে বাইরে পিছন দিকে যাবেন না যদি কেউ আপনার ডাক দেয় তাও যাবেন না আপনি দৌড় দেন আপনি মিয়া আরে আপনি কই যাইতেছেন এখন কি হবে আরে এখন কি হবে সে আগে জানে বাসুক আপনি সাথে থাকেন তাহলে সুন্দর করে খেলতে থাকেন এই দেখেন শাকসবজি বলছে ওরা কিন্তু আমাকে সাথে তো শাকসবজি বুনতে পারতেছি না আরে দূর কি বলেন আপনি আরে কি শাকসবজি বলার কথা বললাম খারাপ কি হইল আচ্ছা আমার সাথে এসে প্রেম করে দেবো আর আমি কিছুই করবো না এক কাজ করেন আপনি ভাড়া অর্ধেক করে দেন তারপর থাকেন ভাই বললাম না আমার হাজবেন্ডের বড় বোন জামাই উনি রাজশাহী থেকে পোস্টিং নিয়ে ঢাকায় আসতেছেন আমার ননদ এখন ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকবেন আমার হাজবেন্ড চাচ্ছে আমরা যাতে ওনাদের সাথে থাকি আপনি তো বুঝতেই পারছেন আমরা দুজন মেয়ে পুরুষ মানুষ ছাড়া থাকাটা কতটা ঝামেলা আপনি তো পুরুষ মানুষের অভাব বোঝেননি বলেন আপনার যখন যা প্রয়োজন হয়েছে আমরা তা করি নাই আপনি কোনো সমস্যা করছেন তাহলে এক কাজ করেন না আপনার মাসে মাসে ভাড়া দেওয়ার দরকার নাই যখন আপনার হাতে টাকা আসবে তখন আপনি ভাড়া দেন তারপরে থাকেন ভাই এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না আপনারা আমাদের জন্য অনেক করেছেন আপনারা ভালো থাকবেন আমরা আর থাকতে পারছি না ভাই সালাম আলাইকুম এইটা হলো জীবনের শেষ টাটা দিলাম
জীবনে আর কোনোদিন কোনো মেয়ে মানুষকে টাকা দেব না। শপথ করলাম যে রাস্তায় কোনো মেয়ে মানুষ হেঁটে যায় আমি সে রাস্তায় হেঁটে যাব না। যদি মেয়ে মানুষ সামনে পড়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে রাখবো। আমি মেয়ে মানুষের সামনে নাই, পিছনে নাই, ডানে নাই, বাঁয়ে নাই। কথা দে, তুইও যতদিন বেঁচে থাকোস আমার এই নীতিতে চলবি। কথা দে। ঠিক আছে, এই যে তোমার সুইয়া কথা দিলাম। সাপাস বীর পুরুষ। আর একটা কথা শুনে রাখ, ক্যান্সারের যেরকম কোনো চিকিৎসা নাই, মেয়ে মানুষের সাথে প্রেমেরও কোনো চিকিৎসা নাই। ক্যান্সার আর মেয়ে মানুষের সাথে প্রেম একই জিনিস। শেষ কথা শুনে রাখ, আজ থেকে এই বাড়িতে মহিলার প্রবেশ নিষেধ। ঠিক আছে, আজকে থেকে এই বাড়িতে মহিলা প্রবেশ নিষেধ। ঠিক মতো আটা লাগাবি, বাড়ির সামনে কোনো মেয়ে মানুষ দাঁড়াইতে পারবো না। ফাইনাল কথা, যদি আমার ক্ষমতা থাকতো এই রাস্তা দিয়ে মেয়ে মানুষ হাঁটা বন্ধ করে দিতাম। হ্যালো ভাই, টুলেট দেখে ফোন দিছিলাম। হ্যাঁ বলেন। ভাই আমরা তো ভাড়া নিতে চাচ্ছি। তার আগে বলেন আপনারা কারা কারা থাকবেন। জি, আমি আর আমার দুই মেয়ে। কি পুরুষ ছাড়া তিনজন মহিলা আমরা ভাড়া দিব না? আপনি আসেন, বাসা দেখেন, তারপরে সিদ্ধান্ত করে আপা ভাড়া নিয়ে বাসবো না। আপনি আসে পড়েন। কি ওরম মহিলা প্রবেশ নিষেধ না? আরে দূর মহিলা প্রবেশ নিষেধ। আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি।